বিষয়ে যে ক্লাসগুলো হচ্ছে লাইভ এবং ভিডিও সেগুলোর সাথে সংযুক্ত আছো এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটি চলছে সেই অ্যাক্টিভিটিগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছো। যাই হোক, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি বাংলাদেশে অর্থ ব্যবস্থা নিয়ে এবং ব্যাংক ব্যবস্থা নিয়ে। তো আজকে নতুন একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। তার আগে দেখি প্রিভিয়াস ক্লাসগুলোর অবস্থা কেমন তোমরা মনে রেখেছো কিনা। আমরা দেখেছি যে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা আমাদের বড়ভাবে সাহায্য করে, বলতো সেই ব্যাংকগুলোর ধরন কি, অর্থাৎ কোন ধরনের ব্যাংক ব্যবস্থা আমাদেরকে মোটা দাগে ব্যাপকভাবে সহায়তা করছে। হ্যাঁ, একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, আরেকটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তাই না? আমরা দেখেছি যে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক আমাদেরকে নানাভাবে সহায়তা করছে। আরেক ধরনের ব্যাংক ব্যবস্থাও আছে, যেটাকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তো তার কি মনে আছে যে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটা কার্যাবলীর কথা? হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক অনেকভাবে আমাদেরকে সাহায্য করে, ঋণ নিয়ন্ত্রণ করে, অন্যান্য বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে, মুদ্রা ব্যবস্থা প্রচলন করে, অর্থাৎ মুদ্রা বাজারে ছাড়ে, মুদ্রা প্রচলন করে, এমনকি এটা অন্যান্য দেশের মুদ্রার হারটা কেমন হবে আমরা সেটাও নির্ধারণ করে। আচ্ছা, তাহলে আমি বলো যে বাণিজ্যিক ব্যাংক কতভাবে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে? হ্যাঁ, তিন ভাবে। এভাবে আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। তো আজকে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তার আগে বলো যে পৃথিবীতে বড় ধরনের যুদ্ধ হয়েছে, তাই না, যেগুলোকে বিশ্বযুদ্ধ বলা হচ্ছে। এই ওয়ার্ল্ড ওয়ার কয়টা হয়েছে? বেশ কয়েকটা হয়েছে, তাই না? এমনকি এই যে একটা থেকে আরেকটা ভয়াবহতা কিন্তু ছাড়িয়ে গেছে, অর্থাৎ একটা হওয়াতে যে ভয়াবহতা হয়েছিল পরেরটা হওয়াতে আর তার চেয়ে ভয়াবহ হয়েছে। তো এখন কিন্তু পৃথিবীতে হয়তো সেরকম যুদ্ধ নাই যেরকম যুদ্ধ আমরা দেখেছি, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ। তো এখনো কি পৃথিবীতে এর চেয়ে বড় বড় সমস্যা নাই? এই যে আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কি শুধুমাত্র একটা দেশের মধ্যে সীমাবদ্ধ? এটা কি শুধুমাত্র কোন একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ? পৃথিবী ব্যাপী, পৃথিবী আনাচে কানাচে যেখানে যে দেশ আছে সব দেশে কিন্তু আছে। তো এই মহামারীটাও বিশ্বযুদ্ধের চেয়ে কিন্তু কম মানে ভয়াবহ না। তো আজকে এই সমস্যায় ভয়াবহতা দূর করার জন্য পৃথিবীতে যে সংস্থাগুলো গড়ে উঠেছে সেই সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সংস্থা সেই সংস্থা নিয়ে আমরা আলোচনা করব, সেটাকে বলা হচ্ছে জাতিসংঘ। আজকে আমাদের মূল আলোচনার বিষয় জাতিসংঘ কি করে তৈরি হলো, কেন জাতিসংঘের প্রয়োজন হলো সেই কনসেপ্টটা নিয়ে। তার আগে হিউম্যান রাইটস নিয়ে কিছু বলতে পারবে? হিউম্যান রাইটস বা মানবাধিকার, হোয়াট ডু ইউ মিন বাই মানবাধিকার? হিউম্যান রাইটস আমাদের জীবনে অতি আলোচনার বিষয়, আমাদের দেশে উপকার পত্রিকায় নানাভাবে আলোচনা হয় এই হিউম্যান রাইটস বা মানবাধিকার। তো যদি আমি প্রশ্ন বলি যে মানবাধিকার বলতে কি বোঝায়, উত্তর দেওয়া যাবে না? মানবাধিকার কি বা মানবাধিকার বলতে কি বোঝো? মানবাধিকার মানব মানে মানুষ, মানুষের যে অধিকার, মানুষের সুস্থ স্বাভাবিক বিকাশ হওয়ার জন্য যে ধরনের অধিকার প্রয়োজন, যে ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন, সেগুলোকেই বলা হচ্ছে মানবাধিকার। অর্থাৎ একজন মানুষ স্বাভাবিক সুন্দর বাধাহীনভাবে তার জীবনকে বিকশিত করার জন্য যে অধিকার, যে বিষয়গুলো, যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো দেওয়া, সেগুলো নিশ্চিত করাটাই হচ্ছে হিউম্যান রাইটস বা মানবাধিকার। তো আমাদের এই বিশ্বে এই মানবাধিকার লঙ্ঘনের মতো নানা ঘটনা ঘটছে, ঘটেছে, ঘটবে বলাই যায়। তার মধ্যে দুইটা ভয়াবহ ঘটনা ছিল, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আর একটাকে বলা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা জানি যে কি ধরনের বিভীষিকা, কি ধরনের ভয়াবহতা, কি ধরনের ধ্বংসযজ্ঞ
এই দুইটা বিশ্বযুদ্ধে ঘটেছিল এই যে বিশ্বযুদ্ধ মানে ইতিহাস বা পৃথিবী বদলে দেওয়ার মতই ঘটনা তো এই ভয়াবহতা যখন দেখলো মানুষের মধ্যে একটু চেতনা জাগ্রত হলো যে সেই চেতনা থেকে 10 জানুয়ারি 1920 সালে লীগ অফ নেশনস নামে একটি প্রতিষ্ঠানের জন্ম হলো যাতে যুদ্ধ মুক্ত বিশ্ব করা যায় তো আমরা যদি বলি লীগ অফ নেশনস কিভাবে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা লাভ করে তো আমরা বলতে পারবো যে প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা লীগ অফ নেশনসের প্রতিষ্ঠার একটা অন্যতম কারণ ছিল কারণ যে ভয়াবহতা বিশ্ব দেখেছে সেই ভয়াবহতা থেকে মুক্ত হওয়ার অন্যতম একটা উপায় হিসেবে তারা লীগ অফ নেশনসের জন্ম দিয়েছে তবে এই সংগঠনটা ছিল ব্যর্থ কারণ হচ্ছে লীগ অফ নেশন প্রতিষ্ঠা হওয়ার পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনা আমাদের এই পৃথিবীতে সংঘটিত হয়েছে যার ভয়াবহতা ছিল প্রথম বিশ্বযুদ্ধের চেয়েও মারাত্মক যার ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধে ছিল মারাত্মক প্রথম বিশ্বযুদ্ধে যে ধরনের অস্ত্র যে ধরনের বোমা ব্যবহার করা হয়েছে তার চেয়েও মারাত্মক অস্ত্র এবং বোমা ব্যবহার করা হয়েছে যেটা পারমাণবিক এইটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয় নাই যা ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো এই পারমাণবিক বোমা এবং ভয়াবহতা মানুষকে আরো বেশি ভাবিয়ে তুলবে তো মানুষের সংকল্পনা করলো এভাবে চলতে থাকে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে এই বোধ থেকে জাতিসংঘের মতো একটা সংস্থা জন্ম লাভ করে 24 অক্টোবর 1945 তো 3 নম্বরে আমরা দেই জাতি সংঘ জন্মের ইতিহাস কি ইতিহাস কি জাতিসংঘ জন্মের ইতিহাস কি একবারে প্রথম বিশ্বযুদ্ধের মতোই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন সংঘটিত হলো তখন এর মারাত্মক ভয়াবহতা প্রথম বিশ্বযুদ্ধে যখন চালিয়ে গেল তখন বিশ্বের নেতৃবৃন্দ মনে করলো যে এভাবে যদি চলতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই প্রেক্ষিতে এই মারাত্মক ভয়াবহতার প্রেক্ষিতে জাতিসংঘের মতো প্রতিষ্ঠানের জন্ম লাভ করল যার মূল লক্ষ্যটাই ছিল পৃথিবী থেকে যুদ্ধ বন্ধ করা যে করে হোক পৃথিবীতে যেন যুদ্ধ সংগঠিত না হয় তারই একটা লক্ষ্য ছিল জাতিসংঘ তো এখান থেকে আমরা যদি একটা প্রশ্ন করি যুদ্ধ বা এরকম মহাযুদ্ধ যুদ্ধ পৃথিবীতে পৃথিবীতে কি ধরনের ভয়াবহতা সৃষ্টি করে কি ধরনের ভয়াবহতা সৃষ্টি করে যুদ্ধ পৃথিবীতে কি ধরনের ভয়াবহতা সৃষ্টি করে পৃথিবীতে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে জাতিসংঘের প্রতিষ্ঠা হওয়ার অন্যতম একটা কারণই ছিল এই যুদ্ধের ভয়াবহতা বন্ধ করা আমরা জানি যুদ্ধ শুধু যে একটা দেশ অন্য দেশ আক্রমণ করছে গোলাগুলি করা হচ্ছে তা না এর ভয়াবহতা ছিল ব্যাপক প্রথমত ব্যাপক জীবন হানি করে জীবন হানি মানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয় এসব যুদ্ধ অর্থনীতি পঙ্গু হয়ে যায় অর্থনীতি পঙ্গু হয়ে যায় মানে কোনো অর্থনীতি বলতে কিছু থাকে না
পূর্ণ হয়ে পড়ে অর্থনীতি পূর্ণ হয়ে পড়ে এভাবে দেখা যায় যে যুদ্ধ এর ভয়াবহতা মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থায় কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত করে এই রকম একটা অবস্থা যদি পৃথিবী চলতে থাকে তাহলে পৃথিবী তার সামনে এগোনে না যেয়ে আরো ধ্বংসের পথে যাবে এই লক্ষ্যে জাতিসংঘের জন্ম হয়েছিল সুতরাং জাতিসংঘ পৃথিবীতে জন্ম লাভ করলেও যুদ্ধ বন্ধ করার জন্য এখন কিন্তু শুধুমাত্র যুদ্ধ বন্ধ করার মধ্যে জাতিসংঘ সীমাবদ্ধ নেই সুতরাং আমরা হাউস ওয়ার্ক হিসেবে বা এইচ ডাব্লিউ হিসেবে যে প্রশ্নটা দেব সেটা হচ্ছে জাতিসংঘের সাম্প্রতিক বিষয়গুলোকে নিয়ে যুদ্ধ ছাড়াও যুদ্ধ ছাড়াও জাতিসংঘ যুদ্ধ ছাড়াও জাতিসংঘ কিভাবে শান্তি প্রতিষ্ঠা করে যাচ্ছে শান্তি প্রতিষ্ঠা যুদ্ধ ছাড়াও জাতিসংঘ কিভাবে শান্তি প্রতিষ্ঠা করছে ওই যে ক্লাসে শুরুতে আমি বললাম যে এখন হয়তো যুদ্ধ নাই কিন্তু যুদ্ধের চেয়েও কোনো কোনো ভয়াবহতা কিন্তু পৃথিবীকে গ্রাস করছে যেমন হতে পারে এই যে আমরা যে মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি এটাও তো একটা বড় শান্তি বিঘ্ন করার একটা কারণ আমাদের স্বাভাবিক জীবনযাত্রা থেকে আমরা পাচ্ছি আমরা কি এই মহামারীর আগে অবস্থায় যেমন করতাম এই মহামারীর মধ্যে কি আমরা শান্তি পাচ্ছি তো এটাও যুদ্ধ থেকে মারাত্মক হতে পারে তারপরে এই যে সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ এটা তো যুদ্ধের চেয়েও অনেক ক্ষেত্রে যুদ্ধ তো জানছে যে ওর সাথে আমার যুদ্ধ হচ্ছে আমরা মারামারি করছি আমরা অস্ত্র শস্ত্র দেখাচ্ছি কিন্তু সন্ত্রাসবাদ তো কেউ জানছে না যে কখন কে কাকে আক্রমণ করবে সেটা এই সন্ত্রাসবাদ যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে এই যে রোগ ব্যাধি ছড়ানো মহামারী এটা কিন্তু যুদ্ধের চেয়েও ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম।